তো দেখো এখান দিয়ে সাবধানে নামবে, ঘোড়ার ধাক্কাতে দেখো মানুষটা পড়ে গেছে। এখান দিয়ে লং কাট, এপাশ দিয়ে শর্টকাট, তো আমরা এখন শর্টকাট দিয়ে যাচ্ছি। আর একটুখানি বাকি আছে, হয়ে যাবে। চলো, গুড মর্নিং ফ্রম সোনপ্রয়াগ। তো ঘড়িতে বাজে এখন সকাল 4:22, আর আমরা আজকে কেদারনাথ ট্রেক করব। তো কেদারনাথ ট্রেক সকাল 4 থেকে বিকেল 4 পর্যন্ত টাইমের মধ্যে করতে হয়। তো ওপেন হয় 4 সময় আর ক্লোজ হয় 4 সময়। তো আমরা এখন আছি হোটেল রুমে আমাদের সোনপ্রয়াগে। এখন আমরা বাইক নিয়ে যাব সোনপ্রয়াগের পার্কিং লটে, সেখানে বাইকটাকে রেখে দেব। এবং আমাদের যে ব্যাগপত্রগুলো আছে সেগুলো হোটেলের ক্লক রুমে রেখে দিয়েছি। তো পার্কিংয়ে ব্যাগটা রেখে আমরা সোনপ্রয়াগ থেকে যাব গৌরীকুণ্ড, দেন স্টার্ট করব আজকের ট্রেক। তো আজকের ট্রেকটা স্টার্ট করা যাক, চলো। আর এই ভিডিওতে তোমাদেরকে আমি সমস্ত কিছু ডিটেলস জানাবো ট্রেক সম্পর্কে। অ্যাকচুয়ালি র আর আনকাট ভিডিও হতে চলেছে, তো সমস্ত ডিটেলস পাওয়ার জন্য অবশ্যই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবে। এবং ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করবে, কমেন্ট করবে এবং শেয়ার করবে, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। এই দেখো আমাদের গাড়ি এখানে রাখা হয়েছে, আর এই হচ্ছে আমাদের হোটেল। আর দেখো অনেকেই যাচ্ছে এত সকাল সকাল ট্রেক করতে। তো এখন আছি সোনপ্রয়াগ না, এখন আছি সোনপ্রয়াগের পার্কিং। আর দেখো কত বিশ বড় সাইজের পার্কিংটা রয়েছে এখানে, আমার বাইকটাকে রেখে দিয়েছি। আর এখানটাতে আমাকে এই পার্চিটা দিয়েছে ঢোকার সময়, জাস্ট এন্ট্রি টাইমটা দিয়েছে 4:39। আর গাড়ির রেট হচ্ছে 12 ঘন্টা পর্যন্ত 100 টাকা, আর 12-24 ঘন্টা গাড়ি রাখলে 200 টাকা। আর বাইকের রেট হচ্ছে 12 ঘন্টার জন্য 50 টাকা, 12-24 ঘন্টার জন্য 100 টাকা। দেখো সোনপ্রয়াগে এই সামনে এখানে ভেরিফিকেশনের জন্য লাইন, চরম লম্বা লাইন লেগে গেছে। তো ভেরিফিকেশনের লাইন এটা, এরপরে গিয়ে তো আবার গাড়ির লাইনে দাঁড়াতে হবে গৌরীকুণ্ডের। এখন বেজে গেছে ঘড়িতে 5টা, তো জানি দেখি কতক্ষণ ধরে আস টাইম লাগে। তো এই জিনিসটা একটু মাথায় রেখে আসবে, সেই অনুযায়ী বেরোবে। তো আমরা এখন গৌরীকুণ্ডে পৌঁছে গেছি, এই যে গাড়ি থেকে জাস্ট নামলাম। আর এই যে এখন থেকে এখানে সব চড়াই করতে হবে, এখানেতে তোমরা ঘোড়া টোড়ার জন্য সব বলবে 2000 টাকা করে ঘোড়া, সামনে গেলে 2950 টাকা। তো তোমরা চাইলে এখান থেকেও নিতে পারো, সামনে থেকে নিতে পারো, আরও যদি উপরে যাও তো বার্গেনিং করলে আরও কমে যাবে, ঠিক আছে। আপনার কে রেট হ্যাঁ বাতা দো, বাস্কেট কা 25 কিলো তক 3000, আর 50 কিলো তক 5400। 50 কিলো কে উপর যাকর কোই জায়গা 60-70 মনমানি হোগা। হ্যাঁ মনমানি। আচ্ছা আমকো 50 কিলো সে এলাও। আচ্ছা উসকে বাদ ঠিক হ্যায় ঠিক হ্যায় ঠিক হ্যায়। তো শুনে নিলে তোমরা লাগাজের জন্য কত কি ওজন হবে। আরে তাহলে নেই ভাইয়া, তো অফিসিয়ালি যদি বলো এটা 20-22 কিলোমিটারের ট্র্যাক থাকবে। তো আমরা অফিসিয়ালি কেদারনাথের ট্র্যাক স্টার্ট করলাম। তো গৌরীকুণ্ড বাজারের থেকে কিছুটা আগেই নিচের দিকে আছে এই গরমকুট, এখান থেকে দেখো সবাই স্নান করছে সকাল সকাল করে, অনেকে ট্র্যাক স্টার্ট করে। দেখো পালকিটা কে রেট হতে বতাও, 12000-11000 ওয়েট হিসাব সে ওয়েট ওয়েট অনুসার কিতনা ওয়েট মে কিতনা হ্যায়, সবসে কম ওয়েট মে হ্যায় 11000, মতলব 12000। 50 কিলো 50 কিলো সে উপর 12000। আচ্ছা উসকে নিচে মে হোগা 11000 না, হ্যাঁ জি ঠিক হ্যায়, থ্যাঙ্ক ইউ। এখানে দেখো লাইন দিয়ে সব ঘোড়া গালার দাঁড়িয়ে আছে, যেটা অ্যাকচুয়ালি কাউন্টার, গভর্নমেন্ট কাউন্টার সেখানে না, তার বাইরে দাঁড়িয়ে আছে। তো গভর্নমেন্ট কাউন্টার তো রেট 2950 টাকা, আর এরকম বাইরে যারা দাঁড়িয়ে আছে তাদের থেকে যে তুমি না তো বার্গেনিং করতে পারবা, 2000 টাকা করে তারা বলেও দিচ্ছে, বার্গেনিং করলে একটু কমিয়ে দেবে। আর যদি আরেকটু উপরে 1-1.5 কিলোমিটার উপরে চলে যাও তাহলে আশা করছি 1000-1500 মধ্যে তোমরা পেয়ে যাবে। তো আমি তো বলবো গভর্নমেন্ট কাউন্টার থেকে নিও না, বাট এখন অফ সিজন বলে তাই, পিক সিজন হলে এখানে তোমার ঘোড়া পেতেও না। তো অফ সিজন বলে একটা সুবিধা, সবাই দেখো খালি বসে আছে। তো আমি বলবো এরকম কাউন্টার থেকে নিও না, বাইরের থেকে বার্গেনিং করে নাও, অনেক কমে পেয়ে যাবা। রাস্তাতে দেখো অবস্থা, চারিদিকে সব এই ঘোড়া খচ্চরের পটি সব পড়ে আছে রাস্তার মধ্যে, এইগুলোই সব নোংরা অবস্থা। তা ভালো এখন পর্যন্ত এদিকে বৃষ্টি শুরু হয়নি বলে এখনো পর্যন্ত শুকনো আছে, বৃষ্টি হলে তো কাদা কাদা হয়ে যেত। তো এখানে রাস্তায় রাস্তায় তোমরা এরকম শৌচালয় পেয়ে যাবে, যে হলুদ হলুদ যে ঘরগুলো থাকছে কিছু দূর যেতে যেতে পেয়ে যাবা। ট্র্যাক করার জন্য কিছু টিপ তোমাদের বলে দিচ্ছি। তো ফার্স্ট হচ্ছে ওআরএস গুলানো জল, তো ওআরএসটা রেখে দিও যাতে সুবিধা হবে। আর সেকেন্ড হচ্ছে কিছু ড্রাই ফ্রুট রেখো, যেন আমরা ড্রাই ফ্রুট অনেক কিছু এনেছি,
কাজু কিসমিস সামথিং এরকম। তো এই ড্রাই ফ্রুটগুলো এনো, ড্রাই ফ্রুটে অনেক বেশি এনার্জি পাবা। তো আমরা অনেক কিছু এনেছি, অল্প অল্প করে টুকটুক করে খাবো, খেতে খেতে যাবো। তো যারা ট্র্যাক করছো মনে করে এরকম ড্রাই ফ্রুট কিছু কিনে নিয়েছে, আর এখান থেকে কিনতে আসলে প্রচুর দাম হবে ভাই। তো গুড় বানানো চিনেবাদাম যেটা পাওয়া যায় সেগুলো নিয়ে, সেটা তো ভালো এনার্জি পাবে। এরকম কিছু ড্রাই ফ্রুট এনো, তাহলে তোমরা এনার্জি পাবে। অন্যান্য খাবারের থেকে এইগুলো অনেক বেশি এনার্জি দেবে তোমাদেরকে। এখানে দেখো সব ঘোড়াগুলো দাঁড়িয়ে আছে, এখানে সব ওদের জল টল থাকে, জল খাওয়ার দাওয়ার খায়, জল টল খেয়ে আবার জার্নি স্টার্ট করে দেয়। দেখো সব ঘোড়ার সাইজ, দেখো বয়স্ক বয়স্ক ঘোড়া, এখানে সব কিছু বাচ্চা বাচ্চা খচ্চর আছে। দেখো আমাদের সঙ্গে ট্র্যাক করতে এখানে দেখা হলো একদিন দাদাদের সঙ্গে, সোনারপুর থেকে এসে ওদের ছোটো ছোটো দুটো বাচ্চা, তো দুটো বাচ্চা ছোট্ট ছোট্ট, বড়দের কত হবে, 5-6 বছর কি 7 বছর হবে, 5-6 বছর বয়স, তারা হেঁটে হেঁটে ট্র্যাক করে যাচ্ছে, আর ইয়ং ইয়ং ছেলেপেলেরা ঘোড়া নিয়ে যাচ্ছে। ভাই আমি এটার কথা বলবো, যদি সুস্থ থাকো, সবল থাকো, হাত পা সক্ষম থাকে, তাহলে ঘোড়াগুলোকে কষ্ট দিও না, নিজেরা কষ্ট করে যাও, নিজেরা কষ্ট করে হেঁটে যাবা। তার যাওয়ার পর যে কেদারনাথে যখন উঠবা, তার একটা খুশি আলাদা খুশি, আর বাচ্চারা পাচ্ছে তোমরা পারবে না, তো লজ্জার কথা তাই না। এখানে একটা জিনিস দেখছি যে ঘোড়ার ল্যাদগুলোকে মাঝে সাঝে পরিষ্কারও করছে, কিন্তু এত পরিমাণ ল্যাদ এদের হচ্ছে, এটা পরিষ্কার করার কোনো কাজের কাজ কিছু না, বাট তাও এটা পরিষ্কার করছে, এটাই অনেক বড় ব্যাপার। এই যে ডগিটা আমাদের সঙ্গে কন্টিনিউ ট্র্যাক করছে, আমাদের সঙ্গে সঙ্গে আসছে পাশাপাশি, আর আমরা এখন পৌঁছে গেছি গণেশচটি। আর এখান থেকে জঙ্গলচটি 2.5 কিলোমিটার মতো ডিস্টেন্স, একটু হাফ লাগছে, গাছ তো ব্যথা হচ্ছে না, বাট একটু হাফ লাগছে। এই দেখো এখানে লেবু জল পাওয়া যাচ্ছে 30 টাকা করে গ্লাস। তো এই টাইমে এইসব জিনিসই ভালো। একটু আগে মুসুম্বি জুস দেখছিলাম, দেখো এটা দেখো 80 টাকা গ্লাস, ছোট্ট গ্লাস, যেন আখের রস খায়, 80 টাকা। এখানে তো কাঁচের গ্লাস একটু বড় লাগছে। এখন আমরা জঙ্গলচটিতে পৌঁছেছি, আমাদের অলমোস্ট টাইম লেগেছে 1 ঘন্টা 46 মিনিট মতো। এখন একটু ওই ড্রাই ফ্রুট যেগুলো বলছিলাম কাজু এনেছি, কাজু খাচ্ছি। আর ঘোড়াগুলো এতটা সমস্যা করছে না, এই রেলিং বেয়ে বেয়ে যাচ্ছি, ঘোড়াগুলো পুরোপুরি গায়ের উপর উঠে যাচ্ছে, মানে ধাক্কা দিয়ে ফেলে দেবে। আমার তো এক দুবার ধাক্কা লেগে গেলো, পরে গোড়া পড়ে যাচ্ছিলো। এই ঘোড়া দেখো দেখো আসছে, না আমরা যাবো কোথায়, ওরা ওদিক দিয়ে যাওয়ার হিসাব, ততগুলো এখান দিয়ে চলে আসে। এই ঘোড়াগুলোর জন্য মেন সমস্যা হচ্ছে, আর চড়াই তো তোমার আছে, সেটা নিয়ে কোনো আলাদা করে কিছু বলার দরকার নেই, চড়াই আছে, একটু শ্বাস ফুলবে, মাঝখানে একটু ব্রেক নেবে, দাঁড়াবে, আর দাঁড়িয়ে দাঁড়িয়ে যাবে। এবার ঘোড়াগুলো যেভাবে আসছে প্রচণ্ড রিস্কি, গায়ের উপর উঠে যাচ্ছে। দেখো জঙ্গলচটিতে এখানে ফার্স্ট এইডের ব্যবস্থাও রয়েছে, আর ফ্রি ওয়াইফাই জোন, এখানে তোমরা ফ্রিতে ওয়াইফাই ইউজ করতে পারবে। আর ওইদিকে সামনে মেডিকেল রিলিফ পয়েন্ট, কারোর যদি মেডিকেল নিড হয় তো তারা এখান থেকে সেটা হেল্প নিতে পারে। কি হলো, উল্টে পড়ে যাওয়া, তো এর অবস্থা দেখো, শেষ, খতম, টাটা, বাই বাই। তো জঙ্গলচটিতে এসে তোমরা সফট নিতে পারো, নিয়ারেস্ট প্লেনে খাওয়া কিছু খেতে পারো, ফার্স্ট এড যদি দরকার নিতে পারো, ফ্রি ওয়াইফাই জন্য ওয়াইফাই ইউজ করতে পারো। তাছাড়া এখানে জিও নেটওয়ার্ক আছে, এয়ারটেল আমি সেরকম নেটওয়ার্ক পেলাম না, জিওতে তোমরা ইন্টারনেট পেয়ে যাবা। হাত কি হয়েছে, লাল টুসটুসে, লাল টুসটুসে হয়ে গেছে, কাশ্মীরি আপেল হয়ে গেছে হাত। এ দেখো আরেকটা পুচকু যাচ্ছে উপরে, 1 বছরও এখনো বয়স হয়নি, কিছু উপর মধ্যে যায় রিস, হ্যাঁ রিস নেই হোক, কেন নাই নাই, 1 সাল কা তো আমি তো ঘুমাই নি, সাজ পাস ফুলনে কা কোই কোই দিকা নি হোক, তো ফির তো সহি হ্যায় শাম তক বাপসি আ জায়েগা। এই ট্র্যাক করতে করতে দাদার সাথে পরিচয় হলো, ইনার বাড়ি আছে দিল্লি NCR এ, তো NCR মে কা দিল্লি NCR নয়ডা, তো নয়ডা আছে, তো ওনার ওই সেই পুচকুটা সামনে যাচ্ছে, কেদারনাথে এখন ট্র্যাক করে উপরে উঠছে,
आबार रात्रे बेला ते फ्रेंड चैनल को लाइक करें सब्सक्राइब करें और जय केदारनाथ कमेंट कर दीजिए जय केदारनाथ कमेंट कर दीजिए अरे पुचकुटा की क्यूट एक बछरे बच्चा এনেকে নিয়ে যাচ্ছে কেদারনাথে আর কি কিউট হাসছিল আমাদের ভিডিওতে তোমাদেরকে দেখালাম দেখো তো যদি তোমাদের ভালো লাগে তো অবশ্যই লাইক করে দিও ভিডিওটাকে একবার ঠিক আছে পরে দেখো যাচ্ছে ওই সামনে দেখো ঘোড়াগুলোকে কিভাবে মারতে মারতে নিয়ে যাচ্ছে ওই দেখো দেখেছো কিভাবে মারছে এখানে ওই দেখো এইভাবে মারতে মারতে নিয়ে যাচ্ছে আমাদেরই প্রত্যেকে পুরো ফেটে যাচ্ছে তো ঘোড়াগুলোর কিরকম কষ্ট হচ্ছে ভাবো তাদেরকে কিভাবে মারছে দেখে মায়া হচ্ছে সেই জন্য কষ্ট হলেও হেঁটে হেঁটে যেতে যাচ্ছি যত কষ্ট হেঁটে হেঁটে যাওয়ার ইচ্ছা করছি এরমভাবে এইসব পশুগুলোকে মারছে খারাপ লাগছে দেখতে তো এই জাস্ট দাঁড়ালাম এখানটাতে পাঁচ কিলোমিটার মতো ট্রেক করলো ম্যাগি অর্ডার দিয়েছি তো ম্যাগি প্লেন ম্যাগি কোনো সবজি পেঁয়াজ কিছু দেবে না পঞ্চাশ টাকা প্লেন ম্যাগি আর ভেজিটেবিল দিলে আশি টাকা ভাবতে পারছো তো এই যে ম্যাগি উইদাউট ভেজিটেবিল প্লেন ম্যাগি পঞ্চাশ টাকা পিস আমরা ঘরে যেরকম করে সেরকমই বাট গরমের মধ্যে এটা ঠিক আছে আরে এক কাপ চা কুড়ি টাকা টাটা ভালো বানিয়েছে সামনে দেখো চড়াইটা কেমন চড়াই আরে দেখো আমরা যাচ্ছি একটা মজার জিনিস হলো এখানে আস্তে আস্তে ফল টল সাজানো ছিল এই তরমুজ কলা পেঁপে তো ভাবলাম ফ্রুট চাট আছে খাওয়া যেতে পারে এলাকা তো পুতুলকে বলছিলাম যে ফ্রুট চাট খাবে নাকি বলতে বলতে জাস্ট রেটটা দেখলাম রেট দেখাচ্ছে একশো টাকা ছোট্ট একটা পাতাতে দেবে ফ্রুট চাট একশো টাকা ওই শুনে আমাদের ভাই ভুল হয়ে গেছে খাবো না চলো এনার্জি পেয়ে গেলাম আবার দৌড়ানোর জন্য ये शिलाजीत है हाँ जी शिलाजीत कैसा दाम है दो सौ रुपया लगाया है बाबू मतलब एक पैकेट का तीन सौ का बेचा है और ये क्या है ये हिंग है हिंग पहाड़ी हिंग सर का क्या रेट है ये सर दो सौ रुपये का पैकेट ये देखो पहाड़ी हिंग मसाला सेंट नहीं मिलता है गोंद होता है পুরো আঠার মতো আছে পাহাড়ি হিং হালকা একটা ঝাঁঝালো টেস্ট আসছে পুরো তো সখ থা এ তো পানি মে দেশে গুল যায় দেখো এখানে আছে কেদারনাথ সাড়ে দশ সোয়ান লিনচলি সাড়ে তিন বেস ক্যাম্প নয় ভীমবলি জিরো পয়েন্ট ফাইভ বাট কেদারনাথ সাড়ে দশ না তো বেশি থাকবে এটা পুরনো রুট হিসাব করে বলছে সেই সেই হিসাবে এখনও চারটা রয়েছে তো এখন অরিজিনাল যদি বলো কমসে কম এখনো তেরো চোদ্দো বাকি রয়েছে আর রাস্তা কন্ডিশন এরকমই থাকবে এখনও পর্যন্ত এরকমই পেয়েছি রাস্তা কন্ডিশন অলমোস্ট আমরা ছয় সাত কিলোমিটার তো চলে এসেছি দেখো চলে আসলাম আমরা ভীমবেলিতে এখানে একটা ছোট্ট ওয়াটারফল রয়েছে লোকেশনটা খুব সুন্দর আর ওই উপর দিয়ে ঝর্ণার জলটা আসছে তো এখানে ফ্রুট চাট বিক্রি হচ্ছে चालीस टका प्लेट चलो खाओ जाएगी इसमें क्या क्या है पपीता है और सेब है सेब है पपीता है खीरा है खीरा है एक दीजिए चालीस टका चाट भाई नीचे छोड़ा चलो दाम सब पचास बेच रहे हैं हाँ सब पचास बेच रहे हैं हाँ मैं ही बेच रहा हूँ चाट एक है एक है एक तो चालीस टका बिक्री होती है तो इखाने जो तो লিকুইড আইটেম খাবে ফল ফুল মানে ফল খাবে তত এনার্জি পাবে ফ্রুট চাট খাওয়া যাক আর এগোনো যাক আমরা অলমোস্ট আট কিলোমিটার মতো এসেছি এখন টাইম হচ্ছে দশটা কুড়ি এ দেখো এরা নিয়ে যাচ্ছে এদের জাস্ট রিদমটা দেখো প্রত্যেকে একই টাইমে একই রকম স্টেপ ফেলছে একই টাইমে একরকম পুরো রিদমে যাচ্ছে রিদমে না গেলে এদের ব্যালেন্সটা থাকবে না আর ব্যালেন্স না থাকলেই গণ্ডগোল হয়ে যাবে পড়ে যাওয়ার সাথে সাথে তো এখান থেকে ফল আর লেবু জল খেয়ে আমরা আবার চড়াই শুরু করলাম এখান থেকে এখনও দশ এগারো কিলোমিটার বাকি আরে দেখো ঘোড়ার দল দেখো ঘোড়ার দল আসলে খুব টেনশন হয়ে যায় এই শালাগুলো পুরো গায়ের উপরে চলে আসে এখান এই ঘোড়ার দল থেকে সাবধানে চলে যায় কোন দিক দিয়ে যাবে তার কোনো দিশা ঠিক থাকে না পুরো গায়ের উপর দিয়ে ধাক্কা মেরে দিয়ে বেরিয়ে চলে যায় তাই জন্য আমরা জানি ঘোড়ার দল আসে সাইডে দাঁড়িয়ে পড়ি ও নমস্কার ও নমস্কার ও নমস্কার
জঙ্গল চটির পরে এই ভীমবালিতে দেখলাম এত ভালো একটি জমজমাট ব্যাপার আছে। এখানে দেখো জিএমভিএন এর ক্যাফেটেরিয়া রয়েছে, খাওয়া দাওয়ার ব্যবস্থা রয়েছে, রেস্টুরেন্ট রয়েছে জিএমভিএন এর, রেন্ট শেল্টারগুলো রয়েছে। তো তিনচল্লির পরে ভীমবালিতে তোমরা এসে হল্ট করতে পারো, রেস্ট নিতে পারো। আর এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থাও আছে, রেস্টের ব্যবস্থাও আছে। আর এখান থেকে 12 কিলোমিটার বলছে, আমি একজাক্টলি বুঝতে পারছি না, কেউ 10 বাজে, কেউ 12 বাজে, কেউ কখন 11 হচ্ছে। আর একটা জিনিস জানতে পারলাম, জঙ্গল চটির পরে এই ভীমবালিতে ফ্রি ওয়াইফাই জোন রয়েছে, তো এখানে এসে তোমরা ওয়াইফাই ইউজ করতে পারো। আর দূরে যদি ক্যামেরাতে ওঠে, ওই সামনে যদি একটা গ্রাম মতো দেখা যাচ্ছে, ওটা হচ্ছে লিনচলি। এখান থেকে 5 কিলোমিটার লিনচলি, লিনচলি থেকে কেদারনাথ 7 কিলোমিটার বলছে। তো দেখো ভীমবালি থেকে আমরা এদিক থেকে আসলাম, আর এটা হচ্ছে কিছুদিন আগে আসতে রেন একটা কভার যেটাকে বলছে। তো এখান থেকে রাস্তাটা দুদিকে ভাগ হচ্ছে, একটা এদিক দিয়ে যাচ্ছে, একটা বাঁ দিকে যাচ্ছে। তো এই রাস্তাটা 1.5 কিলোমিটার কি 2 কিলোমিটার মতো বেশি হবে, বাট এই রাস্তাটা খুব সমান্তরাল আছে, সমান আছে, প্লেন আছে বাড়িতে যারা যাচ্ছে। আর এই রাস্তাটা হচ্ছে 1.5-2 কিলোমিটার কম শর্টকাট, বাট একটু চড়াই উত্তায় যেরকম আমরা আছি সেম রাস্তা, বাট এই রাস্তাটা 2 কিলোমিটার বেশি হবে। তো তোমাদের হিসাবে তোমরা দেখে নিও, 2 কিলোমিটার বেশি ট্র্যাক করে যাবে সমান রাস্তা দিয়ে, নাকি 2 কিলোমিটার কম যাবে এরকম ভাঙাচোরা রাস্তা দিয়ে। তো আমরা শর্টকাট দিয়ে যাব, ভাঙাচোরা দিয়ে যাব, যেটা দিয়ে এসেছি এতক্ষণ যখন এসেছি, আর 2 কিলোমিটার সে কী এসে যাবে। ঝর্ণার মন্ত্রের মতো জল পড়ছে, তো একটু চোখ মুখটা ধুয়ে নিলাম, ফ্রেশ লাগছে। মানে জলটা এত চারিদিকে ছড়াচ্ছে, তো হাতটা এগোতে আছে, দেখি মাথার মধ্যে জলটা পড়ছে। সেরকম জলটার বেড়ে চোখ মুখ ধুয়ে নিও, ফ্রেশ ফ্রেশ লাগবে, ভালো লাগবে। তো নিচ দিয়ে দেখো নদী বয়ে যাচ্ছে, নদী হবে হয়তো, হয়তো মন্দাকিনী নদী হতে পারে এটা, কারণ কেদারনাথ থেকে তো মন্দাকিনী নদী কি অলকনন্দাতে মিশেছে। ইয়ে কনসা নদী, নদী মন্দাকিনী, হ্যাঁ মন্দাকিনী নদী এটা বলেছিলাম না, তো মন্দাকিনী নদী এটা যেটা কেদারনাথ থেকে বেরিয়ে মিশেছে হচ্ছে অলকনন্দাতে, রুদ্রপ্রয়াগে গিয়ে মিশেছে। তো সঙ্গমস্থল রুদ্রপ্রয়াগ তোমাদেরকে আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম। তোমাদের যদি এখন পর্যন্ত ভিডিও ভালো লাগে, ভিডিওটাকে লাইক করবে, শেয়ার করবে, আর কমেন্টে লিখো জয় কেদারনাথ। আর ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। ভীমবালির থেকে আসার পরে একটা ব্রিজ পড়বে, দুখানা ব্রিজ, দুটো ব্রিজ পার করে আসলে তোমরা চলে আসবে রামবাড়া। তো রামবাড়ার থেকে মেন চড়াই শুরু হবে, তো এখান থেকে প্রায় 9-10-8-9 কিলোমিটার মতো বাকি থাকবে, বাট এখানে মেন চড়াইটা হচ্ছে এখানটাতে। তোমরা এখনও যতটা দেখেছো সেটা জাস্ট ট্রেলার বলতে পারো, আসল মুভি এখান থেকে শুরু হবে। এখান থেকে পুরো চড়াই যেরকম আমরা পাহাড়ি রাস্তাতে গাড়ি চালাই, বেঁকে 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 যায়, সেরকমই দেখানো যায়। এই যে পুরো খাড়া হয়ে সোজা যাবে, এদিকে আবার ডান দিয়ে যাবে, আমার বাঁ দিকে যাবে, এই করে করে ওই মাথা পর্যন্ত পুরো উঠবে সাপের মতো এঁকে বেঁকে। তো মেন এফোর্ট তোমাদের রামবাড়া থেকে দেওয়া শুরু করতে হবে। ওই দেখো পুতুলের অবস্থা, আগে আগে উঠে এসে তেল বেরিয়ে গেছে। কেমন লাগছে, হাউ ইজ দ্য জোস, হ্যাঁ হাই অর লো? আমি হাই তো তোমার হাই হাই বেরিয়ে গেছে, আমি ভাবলাম যে হেঁটে হেঁটে উপরে উঠে গেছে, আমি ভাবছি উপর দিকে তাকাচ্ছি, এরকম করে তাকাচ্ছি কি কত উপরে চলে গেছে, গিয়ে দেখি টুক করে সামনে বসে আছে। তাই বলে বলে ঠিক ঠিক আমি ভাবিয়ে গেছি গো। বাহ ন্যাচুরাল ঠান্ডা। রামবাড়া থেকে উঠতে এখানে একটু একটা দোকানে দাঁড়ালাম, আমুল লস্যি খাচ্ছি। তো একটা জিনিস তোমরা মাথায় রাখবে, এখানে যা জিনিস দাম থাকবে লোকালে যা দাম থাকে তার থেকে ডবল থাকবে, এটা 25, ওটা এমআরপি 25-50 টাকা। তো ম্যাগিও সেরকম, লজেন্স সেরকম, আমি পালস কিনেছিলাম আগের দিন লজেন্স, তো 1 টাকা লজেন্স 2 টাকা করে নিয়েছে। তো একটা জিনিস মাথায় রাখবো, যা আমাদের সমতলে যা দাম তার ডবল দাম হবে এখানে। তো ন্যাচারাল ঠান্ডা, এখানে বরফের দরকার, ঠান্ডা ফ্রিজে রাখেনি, ন্যাচারালি ঠান্ডা আছে, একটু খেয়ে দিয়ে নিয়ে একটু জিরিয়ে নিয়ে
আবার যাব। তো এরকম যে মানে তোমার উঠবে আপা সাইডের জন্য আমরা এখান থেকে উঠে আসলাম, একটা দুটো তিনটে মোড় উঠলাম, এসে একটু রেস্ট নিলাম। তো এরকম একটা দুটো মোড় উঠতে উঠতে একটু রেস্ট নিও। ভীমবেলিতে যেটা বড় রাস্তা বাট স্টিফ নেই, হালকা স্টিফ আছে, সেই রাস্তাটা সমান্তরাল রাস্তা হচ্ছে এটা। আর এটা হচ্ছে সে শর্টকাট যেটাতে স্টিফ আছে, 2 কিলোমিটার কম আছে এটাতে, আর এটাতে 2 কিলোমিটার বেশি। তো এসে এখানেই মিশছে, আর এখন আমরা এই উপরের দিকে যাচ্ছি। তো 2 কিলোমিটার এখানে কম আছে বাট স্টিফ আছে, ঠিক আছে, ভালো। পাহাড়ে 2 কিলোমিটার কম মানে ভাই বিশাল ব্যাপার, বিশাল। এই হচ্ছে রাস্তার কন্ডিশন, দেখো সারা রাস্তা কাদা 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 হয়ে গেছে, তারপর ঘোরার ল্যাদ পড়ে পড়ে আরও বেশি কাদা কাদা। এখন আমরা এসেছি ছোট লিঞ্চলিতে, এখনও 8 কিলোমিটার বাকি। যখন স্ট্রেট রাস্তা থাকছে না তখন শান্তিতে যাওয়া যাচ্ছে, যে স্টিপ হচ্ছে পুরো ফেটে যাচ্ছে, পাটা ব্যথা করছে না, মেনলি থাইতে ব্যথা করছে, থাইতে কুচকিতে টান লাগার মতো করে পেন হচ্ছে ওখানে। আর হাঁপিয়ে যাওয়ার যেটা ছিল নিঃশ্বাস নিতে অসুবিধা, সেটা একটু কম লাগছে, বাট এখন একটু থাইতে ব্যথা হচ্ছে। তো দেখো এখান থেকে সাবধানে নামবে, ঘোড়ার ধাক্কাতে দেখো মানুষটা পড়ে গেছে, কিরম করে দেখেছো ঘোড়া যাচ্ছিল, ঘোড়েছে ঘোড়েছে লাগা গে, আচ্ছা ঘোড়ার উপর থেকে পড়ে গেছে, ভাবো এই যে এই ঘোড়াটার উপর থেকে পড়ে গেছে ভাই। হ্যাঁ চলো, মেরা ভিডিও মে বানাউঙ্গা তোমারা কে হয়, মেরা ভিডিও মে বানাউঙ্গা তোমারা কে হয়। ঠিক আছে, ঘোড়ার থেকে পড়ে গেছে বলে ভিডিও বানিয়েছে বলে বলছে ভিডিও বানিও না, ভিডিও বানিও না। আর ঘোড়ার রাস্তা পাতে এরকম ভাঙা চোরা রাস্তা, এখান দিয়ে ঘোড়ার থেকে পুরো পড়ে গেছে নিচে, কতটা রিস্কি দেখেছো। এই যে ভিডিও বানাচ্ছি আমাকে বলছে ভিডিও বানিও না, ওদের বললাম না ঘোড়ার থেকে পড়ে গেছে, জানালে ভিডিও বানালে সমস্যা হয়ে যাবে, কিরকম স্টিপ চড়ায় দেখো। তো ঘোড়ার থেকে চড়াটাও রিস্কি আছে, নামাটাও রিস্কি, আর এইরকম পাথরের মধ্যে পড়লে বুঝতে পারছো বে, ওনার তো তাও কিছু হয়নি, ঠিক মতো বললে না মাথা মাথা পুরো ফেটে দূর চুরমার হয়ে যাবে। এখান দিয়ে লং কাট, এবার দিয়ে শর্টকাট, তো আমরা এখন শর্টকাট দিয়ে যাচ্ছি। দেখো ওয়াটার ক্রসিং, এখন এখানে জল নেই, বর্ষাকাল আসলে তোমরা এই শর্টকাট ইউজ করতে পারতে না, ঝর্ণা জলটা বেরোতো, এখন নেই, চলে যাবো। একটু স্টিফ আছে বাট তোমরা নিতে পারো, যেতেই পারো, অসুবিধা হবে না। এই দেখো এখান দিয়ে স্টিফ, দেখো শর্টকাট দিয়ে ওপাশ দিয়ে আমরা বেরোলাম, আর বেরোনোর পরে রাস্তার কন্ডিশনটা দেখো খালি, জাস্ট এর থেকে প্যাথেটিক আর কি হতে পারে বলো। পেছন দিয়ে আবার ঘোড়াও আসছে, পিছলা খেলে একেবারেই অবস্থা খারাপ, গোবো মানে কাদা, ঘোড়া খচ্ছরের গু, ইস যা নাই তাই অবস্থা। এ হচ্ছে অ্যাকচুয়াল কেদারনাথ ট্রেকিংয়ের অ্যাকচুয়াল সিনারিও, এরকমই হয়, আশা করি এরকম সিনারিওর আগে কখনো তোমরা দেখো নি, আমি তোমাদেরকে র জিনিসটা দেখানোর চেষ্টা করছি। দেখো চলেছি সেকেন্ড শর্টকাটে, তিনচুলি এখান থেকে মানে বিগ বড় তিনচুলি এখান থেকে 1 কিলোমিটার, এখান দিয়ে ওঠা যাচ্ছে, আর ঠিক সেই পাশ দিয়ে নেমে যাওয়া হচ্ছে, ওইখান দিয়ে সবাই উঠে উঠে ওই জায়গাটায় যাবে, আর তাহলে তোমরা এখান দিয়ে ঘুরে ঘুরে ওই পাশে যেতে হবে। তোমরা এখন শর্টকাট নিচ্ছি, সেকেন্ড শর্টকাট। দেখো পুতুলকে এভাবে ঠেলে ঠেলে নিয়ে যাচ্ছি, টায়ার্ড হয়ে গেছে বলে এই উপরে চড়ায়, প্রচণ্ড চড়ায়, পেছন থেকে একটু সাপোর্ট দিচ্ছি আর কি, চলো 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 হবে 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 হয়ে যাবে, চলো চলো। এই কেদারনাথ ট্র্যাক করতে গিয়ে একটা মজার জিনিস হচ্ছে এটা, যে প্রতি আধ ঘন্টার মধ্যে খিদে পেয়ে যাচ্ছে, বিন্দাস তুমি আবার খেয়ে নিতে পারবা। কী হলো আপনি গেল, তো খাওয়ার পেছনে খরচা ভালোই হবে, যদি খাও পেট পুরো খালি হয়ে যাচ্ছে। আমি চেক করে দেখো আমার 800 কিলো ক্যালোরি বার্ন হয়ে গেছে আমার, ও এত স্টিফ চড়াই, তাহলে আর কষ্টটা হবে না নাকি, 2,500 টাকা দিয়ে ঘোড়া বুক করলে এত টাকা দিয়ে খেতে হবে না, এত কষ্ট হবে না, আর 2,500 টাকা আপনি খাচ্ছেন ধরি না। ও সিরিয়াসলি খুব লাস্ট
पास 3-4 किलोमीटर खूब स्टीफ, एकदम कंटिन्यू स्टीफ चढ़ाई। देखो बड़ो 43 এখানটাতে আসলে একটা পুরো সমান তরল এরকম একটা রাস্তা আছে, আর এরপরে এখানে দেখতে পাচ্ছি যে চড়াই উঠে যে ওই মাথা পর্যন্ত উঠতে হবে এই একটা চড়াই আছে, আশা করা যাচ্ছে তারপরে হয়তো বেস ক্যাম্পটা আসবে, কারণ হেলিকপ্টারগুলো খুব নিচ দিয়ে যাচ্ছে। হবে হবে হবে, চিন্তা করো না, হবে হবে, আর একটুখানি বাকি আছে, হয়ে যাবে হয়ে যাবে, চলো জলটা নাও, জলটা নাও, জলটা নাও, ওষুধটা খাও, জলটা হাতে নাও, ওষুধটা খাও, ওষুধটা নাও, ওষুধ খেতে হচ্ছে, গা হাত পাতে ব্যথা হচ্ছে, ওষুধ খেতে হচ্ছে। দেখো শর্টকাট নিলে একদম পুরো স্টিফ, কিন্তু হ্যাঁ সেই ভেবে চিন্তে আসবে সবাই, একদম স্টিফ। দেখো এখন আমরা কেদারনাথ ট্র্যাকের লাস্ট আর সব থেকে মুশকিল শর্টকাটটা নিতে চলেছি। এই যে সবাই যাচ্ছে এখান দিয়ে গিয়ে, এখান দিয়ে গিয়ে 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 এই উপর দিয়ে হচ্ছে বেস ক্যাম্প, ওই যে ব্লু কালারের বিল্ডিংটা দেখছো বেস ক্যাম্প, তো এখান থেকে 200-300 মিটার চড়াই আছে, একটু স্টিফ চড়াই, একটু কষ্ট করে গেলেই এখানে, আর যদি না যেতে চাও তাহলে এই পাশ দিয়ে পুরো ঘুরে ঘুরে এখান দিয়ে পুরো ঘুরতে হবে, ঘুরে 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 তোমাদের এখানে যেতে হবে। তো সময় অবভিয়াসলি কম লাগবে, কষ্ট অবভিয়াসলি এটাতে বেশি লাগবে, নিশ্চয় এটাতে কষ্ট বেশি আছে, তো শর্টকাট আছে বলে কষ্টটা বেশি, আর যদি কষ্টটা একটু কম করতে চাও তাহলে এখানে যেতে পারো, সময়টা বেশি লাগবে, এই হচ্ছে কথা। তো আমরা এটা নিয়ে সোজা উপরে উঠবো, একদম পুরো স্ট্রেট রাস্তা। তো এটা হচ্ছে ঘোড়ার ক্যাম্প বলতে পারো, তোমরা নিচেতে যে কজন ঘোড়াতে আসবা এখানে তোমাদেরকে নামিয়ে দেবে, এখান থেকে মন্দির সোজা রাস্তা, বাট 2 কিলোমিটার দূরে আছে, এটা মাথায় রেখো যে ঘোড়া করে আসলে তোমাদের এখানে এসে 2 কিলোমিটার মতো হাঁটতে হবে, ঠিক আছে, আর এরপরে আসবে বেস ক্যাম্প। ঘোড়া যেখানে তোমাদেরকে নামাবে তার পাশেই এই ক্যাম্প দেখতে পারবে, 300 টাকার থেকে শুরু হয়ে যায় ক্যাম্প, আর 600-700 এরম উঠে যায়, রুমও পাওয়া যায়, এখানে বললো 2000 টাকাতে রুম পাবে, ডোর ম্যাট্রি পেয়ে যাবে 1000-এর মধ্যে। তো এটা মন্দির থেকে 1.5 কিলোমিটার আগে পড়ছে, এরপরে হেলিপ্যাড পড়বে, তো তোমরা দেখে নিও কোথায় করতে যাও, আমরা যাবো মন্দিরের দিকে এখন। হ্যালো বন্ধুরা, ভেরি গুড ইভিনিং, এখন ঘড়িতে সময় বাজে 7:30। তোমাদেরকে লাস্ট আমি যখনকার ভিডিওটা দেখেছিলাম যে ওই ক্যাম্প সাইডের ভিডিওগুলো যেখানে ক্যাম্পটা পেতে পারো, তার পরবর্তীতে আর যে আসলাম যে কি কষ্ট করে এসেছিলাম, আর তখন আমার আর ভিডিও করার ইচ্ছা ছিল না, মনে হচ্ছিল পা এতটা ব্যথা হচ্ছিল, মনে হচ্ছিল যে হয় ঘোড়া করে নিই, কিংবা পালকি করে নিই, আমাদের ঘোড়ার অপশান ছিল না, পালকির অপশান ছিল, পালকি বলছিল 400 টাকা করে, তো আমরা বললাম যে না এত দূর যখন এসে গেছি কষ্ট হলেও চলে আসব হেঁটে হেঁটে, তো ভগবানের আশীর্বাদে আমরা পায়ে হেঁটে এসেছি, বাট আসার পরে প্রচণ্ড কষ্ট হয়েছে, হাত পা পুরো আমার ব্যথা, আমার তো ব্যথা, আর তোমার কি কি হয়েছে বলো, ওর পুরো বডি ব্যথা হয়ে গেছে, তো আমার পুরো পায়ে ব্যথা ছিল, সেই জন্য আমরা ভিডিও টিডিও করিনি, এই একটা হোটেল নিয়েছি, আর জাস্ট রুমটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, রুমে দেখো কতজন শুতে পারবে, একটু সব কিছু এলোমেলো তোমরা জানো আমাদের এলোমেলো হয়ে যায় রুম, এখানে একজন শুতে পারবে, এখানে ঠান্ডার মধ্যে 3 জন, এখানেও 3 জন, টোটাল 7 জন, আর দেখো এক্সট্রা শোয়ার জন্য কত কিছু রয়েছে। তো এটাতে কোনো গিজার নিইনি, মজার কথা দেখো এখানে কোনো পাখা নেই, আর গিজার ছাড়া এই হোটেল রুমটা ভাড়া হয়েছে 2000 টাকা, নিচে ফ্লোরে গিজার দেওয়া ছিল, বলছিল 3000 টাকা, তাই বললাম দরকার নেই গিজারে, আর 100 টাকা করে এরা গরম জল দিয়ে যায় বালতি এক বালতি, তো স্নান করার দরকার ছিল, 1 বালতি 100 টাকা করে সে 2 বালতি দিলে যথেষ্ট, তো 200 টাকা তো তোমার হয়ে যাবে ঝামেলা শেষ, তো আমি সেই জন্য 2000 টাকায় রুমটা নিয়ে নিয়েছি। ভিডিওটা আমি বুঝতে পারছি অনেকটাই লং হয়ে গেছে, আর আমি চেষ্টা করেছি একদম র কেদারনাথ ট্র্যাকটা তোমাদের সামনে তুলে ধরার জন্য, তো তোমরা অবশ্যই কমেন্টে জানিও ভিডিওটা তোমাদের কেমন লাগলো, একদম অ্যাকচুয়াল কেদারনাথ ট্র্যাকটা যেটা হয় সেটাই তোমাদেরকে বোঝানোর চেষ্টা করেছি, ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর নেক্সট যারা তোমরা প্ল্যান করছো বন্ধুবান্ধবদের সঙ্গে ভিডিওটা একটু শেয়ার করে দিও, তাহলে তারাও একটা অ্যাটলিস্ট তাদের একটা মাইন্ডসেট হয়ে যাবে,
আর তোমাদের লাইক শেয়ার কমেন্টে আমরা অনেকটাই মোটিভেট হই। তো প্লিজ একটু মোটিভেট করার জন্য না হয় একটু আমাদের লাইক শেয়ার কমেন্টটা করে দিও। আর আজকের মতো ভিডিও এটুকুখানি, উত্তরাখণ্ডের নেক্সট ভিডিও খুবই তাড়াতাড়ি আসতে চলেছে, ততদিনের জন্য সকলে ভালো থেকো, টেক কেয়ার, টাটা, বাই বাই।